নার্ভের ভয়ানক অসুখে ভুগছেন বলিউডের সুপার হিরো সালমান খান। দুবাইতে এক সাংবাদিক সম্মেলনে তিনি তার অসুখের কথা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, অসুখ থাকলেও ভক্তরা তা বুঝবে না, তাই তাকে সবসময় সেরাটাই দিয়ে যেতে হয়। সম্প্রতি টিউবলাইটের নতুন গান রিলিজের অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন ভাইজান। সেখানে এক অনুষ্ঠানে নিজের মুখে শেয়ার করলেন নিজের মারাত্মক অসুখের কথা। জানালেন, বহুদিন ধরেই ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের এক ধরনের অসুখে তিনি ভুগছেন। এই রোগে মুখের বিভিন্ন জায়গায় মারাত্মক যন্ত্রণা হয়, এজন্য দীর্ঘদিন তিনি বিদেশে চিকিৎসাও নিয়েছেন। তবে রোগের জন্য কখনো পেশাকে অবহেলা করেননি বলে মন্তব্য করেছেন ভাইজান। তিনি আরও বলেন, আমি এমন রোগে ভুগছি যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। ওই সাংবাদিক সম্মেলনে সালমান বলেন, যত কষ্টই হোক, যত যন্ত্রণাই হোক, লিগামেন্ট ছিঁড়ে যাক, সবসময় মনে রাখতে হবে তোমার ফ্যানরা এসব কিছু বুঝবে না, তারা প্রতিটি দৃশ্যে তোমার সেরাটা দেখতে চায়। তবে আপাতত সেই সমস্যা কাটিয়ে নতুন উদ্যমে পেশায় ফিরেছেন সালমান। পাশে থাকার জন্য কাছের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।